আর আমরা যেসব যখন অলিও হগিরা লিফা না আটকাতে নাই চিতারিতে গেল কো গেল কো পাঁচ ছয় বছর পরে এরকম চুলে মুলে ফেস লাগি আর দাঁড়িয়ে মুছে চুলে মুলে জট মট লাগিয়াতে আটকাবার হয়েছে আমি একবার কইতাম যে আরে ওলি ওইতে কি ছয় বছরের লেখা ফলাইছি কেমন লাগে ফাঁক ছয় বছরের লেখা কই জানি উদা হইয়া গেছে গা ফাঁক ছয় বছর পরে আইসে তার লোকটি বড় বড় দাঁড়িয়ে মুসে ফেস থেকে রয়েছে তারে কইসে আগ করতে আগ করে রয়েছি দেখা যায় না ঠোঁটের ভিতরে যে মুসে ইয়ে ঘুরে রয়েছে দেখা যায় বুকের মধ্যে সাইডুকুল দিয়া খানাসের গন্ধ লগে দিয়ে আরম যায় না আবার কেউ রিক্সা তুটলে রিক্সাওয়ালায় বাইক দিয়ে সেটা খুব খুশি যেমন তোমার মনে করো না আমরা তারা বুঝে না কার আল্লাহর আমি তো কইসলাম যে রকম নমুনা ধরলে তো অলি কয়ে আর যদি একবারে কাপড় সুপুর খুললা যায় তো হগল তে বড় অলি

বাংলাদেশে যে যত অ্যাবনরমাল তৈল তত বড় অলি ঠিক কিনা কও না ভাই সবচেয়ে আধুনিক সবচেয়ে ভদ্র সবচেয়ে সুশীল আচরণে যা সন্তুষ্ট মানুষ ল্যান দেন চলা ফেরায় সবচেয়ে সোনার মানুষ আমার নবী আর তিনি হলেন নবী সুবহানাল্লাহ গুসলের খবর নাই থাকে মুসলের খবর নাই থাকে তাই কাজ ফরনের কথা এটির আল্লাহর অলি কয় না যে যত বড় অলি হবে তে তত বড় ভদ্র ভদ্র তে তত বড় সুশীল হবে সে তত বড় আধুনিক হবে সে তত বড় ফরহেজগার হবে ইসলামের কোনো কোন ইচ্ছা নাই ঠিক কি না কয় নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই খারাসের গন্ধে লগে দিয়ে আরণ জানায় হেঁতেওলি কয় তাই কে ভাগল লয়ে হগলে ভাগল হয়েছে আমি কই তে ফাগল না তাদের লোক যারা ভাগল হয়েছে তার আসল ফাগল ঠেক্কি না তো ভাগল তো বুঝে না তো আগুন ফানি চিনে না তো ল্যাডার লুঙ্গি বুঝে না তাদের লইয়া যারা ভাগল হয়েছে না আসল ফাগল ঠেক্কি না ক নামাজ নাই রোজা নাই আবার নাই বন্দি নাই একটা মানুষ যদি দেখে আকাশ দিয়ে উড়ে যাও পানির উপর দিয়ে হেঁটে যায় তার অলি মনে করিল না এক বুজুর্গ লোকের কাছে গিয়া মুড়ি দাঁড়া জি গেছে হুজুর আপনি যদি হকলে অলি কয় কোন কেনামত না হুজুরে মুসকে আসি কিছু দেখার নাম না আমরা বিশ্বাস করতাম আপনি আল্লাহ ওলি হুজুরে কয় আমার কাছে মুড়ি সহ্য কয় বছর কহ হুজুর 15 বছর হইব কয় বছরের ভিতরে আমি জামাতে নামাজ পড়ছি না এইরকম একদিন দেখছনি কই জিনা হুজুর কয় আছে বড় কেরামত আর কি দেখতে চাও সুবহানাল্লাহ কইতেন না 15 বছরের ভিতরে আমি জামাত ছাড়ি নাই এর সাইডে বড় কেরামত আর কি দেখতে চাও আরো কেরামত লাগবো তোমরা ওই যেই কথাটা কইতাম ইসলাম আমরা তো সব এক দল আছে মনে করছে ফিশা বইলেই। কিচ্ছু কন যেত না সুদ করে সুদ খাইবো মদ করে মদ খাইবো ঘুষ করে ঘুষ খাইবো এবার কেউ রে কিচ্ছু কয় না ইসলাম কাম লাগলে তলফুইটা যাই যাও নবীরে কাম লাগলে বেজ্যুতি করে নাও দেখবেন তারার মুহে দিয়ে কোনো কথা বড় না আসেনি একদম তারা আমরা দেশ বড় বিশ্বাস আর ব্যাংক সাথে আমরা হুজুরে দেখছে নি তোমরা হুজুরে নর খবর লই যা সাউ গিয়া পাত্র দিয়া কয় কা ঠিক কি না কও ঠিক এবারে কথা কোন লাগবো এইডা বুঝেনা এডার वाला নর আর কেমনে বছরে বছরে ফাস লাগলে খেত্রি কি নর লাগবো হেইডা বুঝে वाला এবারে এইডা হিকছে এইডা হিকছে না খালি আফাত তো হিকছে কিন্তু এইটা যে আবার দাও ন লাগে এইডা হিকছে না ঠিক কি না কও ঠিক না কে বলছে তোমার এই মাসালা কে শিখাইছে তাহাদু তাহাপু তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দিবা তাইলে পরস্পরের ভিতরে মহব্বত বাড়বো তুমি খালি সারা জীবন লইবা জীবনে দিতা না তুমি কিয়ের ভিসা তুমি ফানাত আসো নেওয়াত আসো দেনাত নাই ঠিক কি রকম কিসের তুমি তোমার গরিব মুরিদ আছে মাইয়ার বিয়ে হয় না তেনা তোমার রুহানি সন্তান এটা না তোমার রুহানি নাতিন তুমি কইটা ভার না রে আমার ফুতে আমার নাতিনের যদি বিয়ে না হইতো আমি ঠেকা পয়সা দিলাম নই তুই আমার মরিদ তোর মাইয়ার বিয়ে না বিয়ে কানের জিনিসটি কাম লাগলো আমি দাম এইটার নাম এনসা ঠিক কিনা কানের জিনিসটা আমি দাম এই কথা দিয়ে বারোয় না খালি হিক্সে দাম

ছেড়ে দেওয়া দরকার আর সামান্য আর বেশি মন খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন মুসলমান হয়ে গেলেন নবীজির ব্যাপারে কাফের আরো যখন মাতালগি দেয় কি হইলো ভাই এটা কি করলেন আপনি এছাড়া বসন্ত

আম্মাজান খাদিজা কি কথা কইছে শুনছেন উনি মহিলা মানুষ মক্কার ডাক দিয়া কইছে রে আমার স্বামী নবী তোমরা ষড়যন্ত্র নবীর গায়ে যদি ফুলের টকা পড়ে আমি খাদিজা কিন্তু কাউকে সারব না সুবহানাল্লাহ বলবেন না আম্মাজান খাদিজা নবী গো টাকা পয়সার অভাব আপনি যেমনে মন কয় খরচ করেন আম্মাজান খাদিজার খাদি যার নবীজির কাছে যে মানুষটাই হাত ফাচ্ছে একটা মানুষ কো আমার নবী খালি ফিরাই দেয় নাই এমনি এমনি ইসলাম পাও নাই নবীজি হারাগু হয় যায় নবীজি নাই নাই তো মন নাই কয় না কোন সময় ওহি আইসা পড়ে কোন সময় জিব্রাইল আইসা পড়ে নবী নামে না পাহাড় থেকে আম্মাজান খাদি খাদিজা প্রতিদিন সকাল একবার বিকাল একবার এই বুড়া মানুষটা আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে পাহাড়ের মাথায় উঠতে দুই হাজার সালে আমি প্রথম হজ গেছি হজে যাওয়ার পরে আমার ওইখানে যারা ভক্তমরী সৌদি আরব তারাক হ্যাঁ গুহার আছে পিনে আমি কে একটা মত আছে সাওনের দাদা যখন যখন হজগেছি একটা ক্যামেরা আছে একদম লাল শক্তি লাগাইয়া টান দিয়া সাইডে দিলে কত এই ঘুই জমজমের ফানি দেহায় কারাগর দেহায় দেখ মনে আছে একটা ক্যামেরা আসছিল সৌদি আরব গেলে গেলে মানে আনছো তেরি দেখে সে হেরা গুহারাও হালো দেখছি দেখে মনে বড় শখ হেরা গুহারা যদি কিন্তু একবার সরাসরি দেখতাম বার্তা তো হজ যখন আইছি দুই হাজার সাল হল দুই হাজার বিশ বিশ বছর আগের কথা তখন আমি আরো জুয়া আমার কইতে আছে কয় হুজুর চলে হেরা গুহা দেখবেন আমি কইলাম যে শুনলাম দি এটি বলে অনেক ওসা বা জি হুজুর একটু ওসাই আমি ওসা ফাহারো আমার ডর করে একবার সুডু ফাহারো উঠছিলাম শৈলবেটা এখান দিয়ে উঠছে নিচের ফেক সাই আসে মাথার গোলান দিয়ে আলাইছে আরেকজন একজন ডাইরেকশন হইলো ঘুরে ফুরে গেলাম ঘুর কত এটা কী রকম বেশি চাই সমস্যা নাই চলে তারা আর আমার গাড়ি করে হেরা পাহাড়ের যেই পাহাড়ে যে যাবালে নোর ওই পাহাড়ের কিনারে নিয়া নামাইছে গাড়িতে আমার এক হুজুর ওই যে এটা তা আমি বাংলাদেশে থাকতে হুঁচি ফাহাটা ফেলে আপনি চাইলে ফিসি দেওয়া টুফিটা ফুটে থাকি এইরকম মশা তা আমি গিয়া সেটা কইলাম সাইসের ভাত তো সাইসে তা আমি এমনি সাইসি দেখি যে টুফি ফরে আমি ওই কিতা সারা জীবন দেখুন লাভ ফের ফেলছে না টুফি ফিরে ফরে না গেলে ফরে সাইয়া দেখি হজর সবাই যে মাথা কামাইছি সুইটা সুইটা চুল টুফি ডে কামড় দিয়ে ধরে আমারে তারা তোলা শুরু করছে ছানির বোতল টুতল রয়েছে আমি উঠতে ফুইলে ডরাইছি আমি কাউ দে আমার বোধ হয় তারা বোধহয় মনে করছে জিদ তুলতে আছে আমি চিন্তা করলাম বেড়িয়ে তুললে আমি তো বেড়াইতে গেল ফরে উঠা শুরু করলাম তিন চারবার জিরাইয়া আমি হারা গুহা পর্যন্ত গেছি গেছি পরে তারা আরবিতে কিতা কইছে আমার মুরিদরা সকলে জাগা সাইডা দিছে আমি যে ফির সাবের মধ্যে কেমনি বুঝাইয়া কইসি আর কি সকলে জাগা সাইডা দিছে পরে আমি গিয়া ঠিক নবীজি যেই জায়গাটাতে বসা ছিলেন ধ্যানমগ্ন ঠিক এই জায়গাটাতে গিয়ে আমি বসলাম আমি এখনো জাগানোর কথা মনে মনে হয় আমি যেন জান্নাতের সুগন্ধ পাইতেছি সুবাহা সুন্দর একটা গন্ধ আমি বসে বসে কানতেছি দেরা মনে করছে আমি বোধ হয় আছি তারা আমার হুজুর উঠতে যেমন তেমন নামতে আরো সহজ কান্দেন না আমি ডাক কই ওই রে ও মুড়ি দেরা আমি নামার ভয়ে কান্দি না আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে যখন নবীর বয়স তখন চল্লিশ বছর আম্মাজান খাদিজার তখন পঞ্চান্ন নবীর যখন পঁচিশ আম্মাজান খাদিজার চল্লিশ নবীর যখন চল্লিশ আম্মাজান খাদিজার পঞ্চান্ন আমি চিন্তা করলাম পঞ্চান্ন বছরের বুড়ো মহিলারা সকালে একবার বিকালে একবার আর আমি জীবনে একবার বছরের মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে ওই পাহাড়ের চূড়ায় গেছে এরপরে না ইসলাম ফাইস ইসলামের মর্ম বোঝো নাই ঠিক বাপ মুসলমান মা মুসলমান জন্মসূত্রে মুসলমান হয়েছ হিন্দুর তো মুসলমান হয়েছে তাইলে বুঝবো ইসলাম কারে কয় ঠিক কিনা কত তিন চার দিন আগে কুমিল্লায় একটা ছেলে আমার সাথে দেখা করছে কুঝুল আমার ছোট ভাইয়া না পরিচয় করেছে ভাইয়া এই লোকটা সে হিন্দু থেকে মুসলমান ছেলেটা আমার আমি তো সবসময় আপনার ওয়াজ শুনি আপনি একটা দোয়া শিখেই যাবেন আমি তো মুসলমান আমার তো মুসলমান হয় নাই আমার আম্মা তো মুসলমান হয় নাই আপনি একটা দোয়া শিখাই দেন এই দোয়া পড়ে যেন আমার আব্বা আম্মা মুসলমান হয়ে যায় আমি যেন দোয়াটা পড়ি পড়লে যেন আব্বা আম্মা মুসলমান হয়ে যায় আবার চোখ দিয়ে পানি চলে আসছে আমি বললাম যুবক তুই কি মনে করছ নাগাইশের পীর সাহেবের অনেক দাম নারী যুবক নাগাইশের পীর সাহেবের অনেক দাম না নাগাইশের পীর সাহেবের চাইতে তোর অনেক দাম বেশি কারণ তুই জীবনে যত গুণা করছ যেই মুহূর্তে তুই কলমারা ফরসত আমার আল্লাহ তোর জীবনের আগের সব গুণাগুলা মাফ করে দিয়েছে আমার তো গুণার অভাব নাই তোর তো একটাও গুণা নাই তুই যদি আল্লাহ কইয়া ডাকটা দে নাগাইশের শের দোয়া ফেরত যাইতে পারে যুবক রে তোর দোয়া আল্লাহ ফেরত দেবেন না তুই আব্বার জন্য দোয়া আম্মার জন্য দোয়া চাপ আল্লাহ কয় দুগুনি আস্তাজিব লাকুম ও বান্দা তুই আমার কাছে চা ডাকটা দিতে দেরি রে আমি আল্লাহ কবুল করতে দেরি করি না বলো সুবহানাল্লাহ ইসলাম দেন নেমে না ভাইয়া এখন অনেক মুসলমান আছে গোসলের কয় ফরজ জিগেলে কইতে পারতো না অজুর কয় ফরজ জানে না সূরা হারা পড়ে না আত্তায়াতু পড়ে না দুরূদ শরীফ পড়ে না কলমা ভুলে পারে না আছে নি রেহন কারণ তুমি তো বুঝছে মুসলমান না তো আমি কইলাম বাবা তুমি যে ইসলাম গ্রহণ করছো কেমন লাগে খুশুজুর এমনি তো আনন্দ লাগে ফুর্তি লাগে কিন্তু আমি বাসার নিচে কই আম্মা কইয়া ডাক দে আম্মার চেহারা ডাকবার মন মন্ডায় কয় আম্মায় দোতালার থেকে দরজাটা বন্ধ করে দেয় আরে ডাক দিয়া কয়ে যে ধর্ম বাদ দিয়া ইসলাম গ্রহণ করছে এই ফুত আমার অনেক আগেই মরে গেছে রাস্তায় আব্বারে ডাক দিয়া জিগাই আব্বা কেমন আছেন আমার আব্বা দিকে ফিরা হাইটা যায় আমার আব্বা আমার দিকে তাকায়ও না ও মহিষাইলের মুসলমান ইসলাম কত কষ্টে পাইছ শুনো নবীজি যখন মক্কায় খেয়াল কর ওনার জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বিবাহস্বাদী মক্কায় ছেলেমেয়ে মক্কায় বিয়ে দিছে মক্কায় পরিবার পরিজন বংশধর মক্কায় নবীজি ওই নবী হওয়ার কারণে থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক না কর ওরা মিটিং বসে গেছে মক্কায় নবীরে রাখা হবে না দুই টুকরা করে ফেলা হবে যে কল্যাণী আসতে পারবা তার জন্য পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ ষড়যন্ত্র ফাঁস করে দিলেন নবীরে ডাক দেয়া কয় নবী ও নবী আপনি রাতে রাতারে চলে যান মদিনা নবীর কই যারায় মানে না নবীরে কয় মদিনায় যাইতো নবীজির কই যায় মানে না মক্কায় কাবা ঘর মক্কায় আমার জন্ম মক্কায় সব মক্কায় আমি মক্কা ছেড়ে চলে যাব মদিনায় কলি যায় মানে না নবীর মুসলমান আল্লাহ নবী আসতে করে ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাইয়া কথা কয় অমক্কার আকাশ তুই আমারে দেখবি না আমি আর তোরে দেখব না ও মক্কার মাটি তোর গায়ে পা রেখে আমি আর হাঁটবো না নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবার কেনারে কাবার কাছে গিয়া নবীর অন্তরটা হুঁ করে খেঁদে উঠেছে ডাক দিয়া কাবার লগে কথা কয় কাবারে অবা এই তোর গায়ের ভিতরে হাত দিয়ে আমি কত দাঁড়িয়েছিলাম অ কাবা তোর ভিতরে গিয়ে আমি কত নামাজ পড়ছি কাবা তোর ছায়ার ভিতরে আমি কত ঘুমাইছি ও কাবা তোর সন্তানেরা আমারে মক্কায় থাকতে দেয় না আমারে মেরে ফেলতে চায় তুই আমারে বিদায় দে আমি চলে যাবো দিন হা 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 নবীর ভিতরটা ফু হু করে কেঁদে উঠে গল বেবে টপ টপ করে পানি পড়ে নবীর হঠাৎ করে মনটা চাইল হারে আমার প্রাণের কাবা ছেড়ে আমি চলে যাব যাওয়ার আগে যদি দুই টারা কাতনা মাছ পড়ে যেতে পারতাম নবী দরজার কাছে দৌড়াইয়া গেলেন তাকায়া দেখে দরজায় বড় তালা ঝুলে নবী চিনচিন চাবিওয়ালার ঘর কোনটা নবী ওই কাবার চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন ডাক দিয়া কয় চাবিওয়ালা ও কাবার চাবিওয়ালা দরজা খুলে দাও নবী আস্তে করে ধরে করা দিলেন চাবিওয়ালা দরজা খুলে দিলেন আল্লাহর নবী কয় ভাই তোমার কাছে কি কাবার চাবিটা নাই কয় হ্যাঁ চাবি তো আছে কয় দয়া করে দরজার একটু খুলে দাও দুইটারা কাতনামাছ পড়ব চাবিওয়ালা ডাক দেয়া কয়ে তাড়াতাড়ি চলে যাও সিদ্ধান্ত হয়েছে মক্কার যুবকেরা পাইলে তোমার কল্লাটা আলাদা করে ফেলবে তাড়াতাড়ি চলে যাও দেরি কোনো সময় তুমি কারো নজরে পড়ে যাবা আল্লাহ নবী কয় ভাই আমি রাস্তা দিয়ে হেঁটেছি কোনো নাই সব ঘুমিয়ে পড়েছে আমি তো চলে যাব মদিনায় কোনো দিন কারো কাছে বলবো না দয়া করে একটু চাবিটা দাও পড়ে যাই চাবিওয়ালা কয় না সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য খাবার দরজা চিরতরে বন্ধ আল্লাহ নবী চাবিওয়ালার হাতটাতে ধরলেন ডাক দেয়া কয় ভাই অনুরূপ দয়া করে একটু চাবিটা দাও চাবিওয়ালা এবার নবীর গলায় ধরলেন এমন জোরে একটা ধাক্কা মারলেন দুজাহানের বাদশা নবী রহমতের নবী মায়ার নবী ওই চাবিওয়ালার ধাক্কা খাইয়া উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলে সে উজল বুঝে নাই আল্লাহ নবী করে উঠে দাঁড়ালেন গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন গাল বে নবীর পানি পড়ে নবী কয় ও ছাবিওয়ালা আমি কি অপরাধ করেছিলাম আমি তো তোমারে কোনো গালিও দেই নাই তোমার সাথে কোনো দুর্ব্যবহারও করি নাই আমি কি অন্যায় করছিলাম কি অন্যায় আমারে গলায় দัก্কা বল্লা আরে কি অন্যায় করছিলাম তুমি কোন গলায় ঢললা কার গলায় ধাক্কা বল্লা তুমি আমারে চিনো নাই আল্লাহ আমার ব্যাপারেই তো ঘোষণা করছিল ওয়া বা আরসালনাকা ইল্লা রাহমাতাম মিনাল আলামিন الله إذا أمرك كويس فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الامر فاذا عزمت فتوكل على الله আমি সেই নবী যেই নবীর আল্লাহ কইছে আমি বিলে রসমত তুই আমার গলায় ধরে ধাক্কা মালনি আমার সম্পর্কে তুই কিছুই জানস না আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমি যদি আঙ্গুলটা দিয়া তোর মাথার উপর একটা চাপ দেই আস্তে করে মাটির নিচে ঢুকে যাবি একটা সেকেন্ড দেরি হবে না বলো তবে আমি প্রতিশোধ নিতে আসি নাই আমি প্রতিশোধ না মানুষ না আমি প্রতিশোধের না তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি চলে যাচ্ছি মদিনায় তবে সারা জীবনের জন্য না সামান্য কয়টা বছর আবার আমি আজকে যেই সাবির জন্য ধাক্কা দিছ সেই দিন এই চাবি লইয়া তুমি আমার পেছনে পেছনে দৌড়াইবা সামান্য কয়টা বছর আল্লাহর একত্রিত করলেন সবার আগে আমার গিয়েছেন তারা দেখেছেন মক্কা একটা মসজিদ আছে মসজিদ আয়েশা মসজিদ আয়েশার কাছে আমার নবী আয়েশার কাছে দিয়ে ঢুকতেছেন মক্কায় কবরস্থানের নাম হইল জান্নাতুল মো আল্লাহ ওই জান্নাতুল মো আল্লাহর কাছে সেনবি থেমে গেলেন আর আগায় না দশ হাজার সাহাবা পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেলেন আমার নবীর মাথাটা নুইতে নুইতে থুতনি মোবারক বুকের সাথে এইভাবে লেগে গেছে সবাই তাকায়া দেখে কার বেবে দাড়ি বেবে টপ টপ করে নবীর পানি পরে চোখের পানি নবীর চোখের পানি দিয়া নদীর বুক মোবারক ভিজে যা হা 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 সাহাবার আয়েশা গস্তাকে মাফকার দিজিয়ে বেয়া দেবে মাফ করবেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি এখানে কেন দাঁড়িয়ে পড়েছেন কাপাগর তো আরও সামনে চলেন সামনে যাই নভিজি কান্দার কয় ও আমার সাহাবাড়া শুনো 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 যেই মানুষটা আজকে মক্কার বিজয় দেখলে সবচেয়ে খুশি হইতো যেই মানুষটা সবচেয়ে খুশি হইতো এই মানুষটা হইল তোমাদের আম্মাজান খাদিজা এই যে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান এই কবরস্থানে তোমাদের আম্মা খাদিজা ঘুমিয়ে আছে আজকে তার কথা বড় মনে পড়ছে আজকে মক্কা বিজয় হইতেছে হাবিবাল্লা সব রবি সামনের দিকে আগাইতেছেন আগাইতে আগাইতে খাবার দরজার সামনে চলে গেলেন নবীকে ধরে উঠের পিঠ থেকে নামানো হলো নবী দরজার কাছে গেলেন দেখে দরজার সামনে করো জোরে হাত করে ওই রাতের বেলা যেই যে মেরে ফেলে দিয়েছিল ওই সাবিওয়ালা সাবি নিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে আরে তুমি সেই চাবিওয়ালা না ওই যে রাতের বেলা মানে ধাক্কা মেরে ফেলে দিছিলা তুমি কি সেই চাবিওয়ালা না তুমি তো সেই চাবিওয়ালা চাবিওয়ালা কয় না ইয়ার সুল আল্লাহ আমি সেই চাবিওয়ালা না নবীজি আমার চোখ ফাঁকি দিতে পারবা না আমার চোখ ভুল দেখতে পারে না তুমি সেই চাবিওয়ালা চাবিওয়ালা কয় না ইয়ার সুল আল্লাহ আমি না ওটা আরেকজন কয় বলে কি তুমি তো সেই চাবিওয়ালা এবার মক্কার ওই চাবিওয়ালা ডাক দেয়া কয় নবী গো ও নবী যেই লোকটা আপনারে ধাক্কা মেরে ফেলে দিছিল ওই লোকটা ছিল কাফের আজকে যেই চাবিওয়ালা আপনার সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা অনেক আগেই কলেমা পরে মুসলমান হয়ে গেছে অনেক কষ্টের ইসলাম রে বাপ সারা বাংলাদেশে কত ওয়াজ করলাম তোমাদের এই না কম ওয়াজ করি নাই জীবনে অনেক ওয়াজ করেছি সাতাইশটা বছর হয়ে ওয়াজ করি এত হাজার হাজার মানুষের সামনে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হইতেছে সবাই চুপ মেরে বসে আছো মনে হয় যেন একটা মানুষ এখানে নাই মনে হয় যেন সবাই মিথরে নিস্তব্ধ হয়ে গেছ মনটায় সাক্ষী দিছে রে আজকের আল্লাহ কবুল করে নিয়েছে একটা লোক ওই ঠোনা একটা লোক চলে যাব না আজকে মনটায় সাক্ষী দিছে তবা করব সবাই মিলে আমিও তো বা করবো তোমরাও তো বা করো আমার খোলে টুকরা মফিস সে আমারে কয় বাবা অনেক লোক ধোয়ার জন্য প্রস্তুত আমারে কয়েকজনে গিয়া ঘরের ভেতরে বলছে আমি চিন্তা করেছি মহি চাইলে নাগাইশ দরবারের একটা খানকা হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আপনারা সবাই জানতো নাকি নাকি। Schau bei dir an. In Schau. In Schau.